প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজকের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন কুমার দেব, সহকারী শিক্ষক আব্দুল হামিদ সদাগর উচ্চ বিদ্যালয়। পাঠ শিরোনাম অষ্টম অধ্যায় মিশ্রণ থেকে মিশ্রণ এবং দ্রবণ। প্রিয় শিক্ষার্থীরা, মিশ্রণ মিশ্রণ কাকে বলে? আমরা যখন একের অধিক পদার্থ অর্থাৎ ভিন্ন ভিন্ন পদার্থ যখন আমরা সংমিশ্রণ করব, অর্থাৎ মিশ্রণ হচ্ছে ভিন্ন ভিন্ন পদার্থের একসাথে রাখা বা সংমিশ্রণ তৈরি করা। মিশ্রণ দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সমসত্ত্ব মিশ্রণ, একটা অসমসত্ত্ব মিশ্রণ। সমসত্ত্ব মিশ্রণ হচ্ছে যেখানে মিশ্রণের প্রতিটা পদার্থ সব জায়গায় সমানভাবে থাকবে, সমানভাবে মিশ্রিত হবে, সেটাকে সমসত্ত্ব মিশ্রণ বলা হয়। আর অসমসত্ত্ব মিশ্রণ হচ্ছে যেখানে মিশ্রণের উপাদান সমূহ সব জায়গায় সমানভাবে মিশ্রিত হয় না, তাকে অসমসত্ত্ব মিশ্রণ বলা হয়। সমসত্ত্ব মিশ্রণকে আমরা দ্রবণ বলা যায়। দ্রবণ হচ্ছে একটা সমসত্ত্ব মিশ্রণ, যেমন চিনির দ্রবণ অর্থাৎ চিনির শরবত। চিনি হচ্ছে এখানে দ্রব্য আর পানি হচ্ছে দ্রাবক। চিনি এবং পানি যুক্ত করে আমরা কী পাবো? চিনির শরবত পাচ্ছি, সেটাকে বলা হয় দ্রবণ। একটা গ্লাসে পানি নিয়ে এবং ওই পানিতে আমরা চিনি যুক্ত করে চামচ দিয়ে নাড়া দিলে আমরা এখানে একটা চিনির শরবত তৈরি হবে। এই চিনির শরবত অর্থাৎ দ্রবণটিতে, চিনির দ্রবণটিতে সব জায়গায় পানির কণাতে সমান মিষ্টি থাকবে, অর্থাৎ এটাকে একটা সমসত্ত্ব মিশ্রণ বলা হয়। আর এই সমসত্ত্ব মিশ্রণকে দ্রবণ বলা হয়। অসমসত্ত্ব মিশ্রণ একটা উদাহরণ আমরা দিতে পারি, যেটা আমরা যে ঝালমুড়ি তৈরি করি, এই ঝালমুড়িকে অসমসত্ত্ব মিশ্রণ বলা হয়, কারণ এখানে উপাদানগুলো সুষমভাবে বণ্টিত হয় না সব জায়গায়, যার কারণে এটাকে অসমসত্ত্ব মিশ্রণ বলা হয়। আরেকটা বিষয় হচ্ছে সমসত্ত্ব মিশ্রণ এবং অসমসত্ত্ব মিশ্রণের ক্ষেত্রে সমসত্ত্ব মিশ্রণ থেকে উপাদানসমূহ সহজে আলাদা করা যায় না, কিন্তু অসমসত্ত্ব মিশ্রণ থেকে আমরা ওই মিশ্রণের উপাদানগুলোকে খুব সহজেই আমরা আলাদা করতে পারব। তো সেক্ষেত্রে এটাকে অসমসত্ত্ব মিশ্রণ বলা হবে। তো সমসত্ত্ব মিশ্রণ যেটা উদাহরণ, পানির সাথে চিনির যে মিশ্রণ অর্থাৎ চিনির দ্রবণ, সেটা একটা সমসত্ত্ব মিশ্রণ। অথবা আমরা লবণ, গ্লুকোজ, ফলের রস যোগ করেও আমরা সমসত্ত্ব মিশ্রণ তৈরি করতে পারি। আবার এক্ষেত্রে অসমসত্ত্ব মিশ্রণ তথা গরু দুধ, মাটি, আটা, চকের গুঁড়া, টেলকম পাউডার যোগ করে আমরা অসমসত্ত্ব মিশ্রণ তৈরি করতে পারব। এরপর আমরা জানব দ্রব্য এবং দ্রাবক সম্পর্কে। আমি এর আগে বলেছি দ্রবণ তৈরি করার জন্য আমাদের, অর্থাৎ চিনির শরবত তৈরি করার জন্য চিনি এবং পানি দরকার হয়েছে। চিনিকে এখানে দ্রব্য বলা হয় আর পানিকে দ্রাবক বলা হয়। তাহলে দ্রব্য কাকে বলে? যে পদার্থ দ্রবণে পরিণত হয় তাকে দ্রব্য বলা হয়, আর যে পদার্থ দ্রব্যকে দ্রবণে পরিণত করে তাকে দ্রাবক বলা হয়। এখানে চিনি শরবতে পরিণত হয়েছে অর্থাৎ দ্রবণে পরিণত হয়েছে, তাই চিনিকে দ্রব্য বলা হয়। আর পানি চিনিকে দ্রবণে পরিণত করেছে, তাহলে পানি এখানে একটা দ্রাবক। দ্রবণের ঘনমাত্রা,
দ্রবণে দ্রব্য এবং দ্রাবকের উপস্থিতির উপর নির্ভর করে দ্রবণকে দুই ভাগে ভাগ করা হয়, একটা পাতলা দ্রবণ, একটা ঘন দ্রবণ। এই পাতলা দ্রবণ এবং ঘন দ্রবণের এই দুটি ভাগে ভাগ করা হয় শুধুমাত্র দ্রব্য এবং দ্রাবকের অনুপাতের উপর নির্ভর করে। অর্থাৎ কোনো দ্রবণে যদি দ্রব্যের পরিমাণটা দ্রাবকের পরিমাণের চেয়ে বেশি থাকে, তখন সে দ্রবণকে ঘন দ্রবণ বলা হয়। আমি আবার বলছি, কোনো দ্রবণে যদি দ্রব্যের পরিমাণ দ্রাবকের চেয়ে বেশি থাকে, তাকে ঘন দ্রবণ বলা হয়। অন্যদিকে কোনো দ্রবণে যদি দ্রব্যের পরিমাণ দ্রাবকের পরিমাণের চেয়ে কম থাকে, তুলনামূলকভাবে কম থাকে, তখন তাকে পাতলা দ্রবণ বলা হয়। ওই ঘন দ্রবণের সাপেক্ষে এটাকে পাতলা দ্রবণ, আর পাতলা দ্রবণের সাপেক্ষে এটাকে ঘন দ্রবণ বলা হচ্ছে। এটার উদাহরণ হিসেবে আমি বলতে পারি, আমরা দুইটা পাত্র নিলাম, দুইটা পাত্রে 100 মিলিলিটার পানি নিলাম। প্রথম পাত্র 100 মিলিলিটার পানি, দ্বিতীয় পাত্র 100 মিলিলিটার পানি নিলাম। এবার পানি 100 মিলিলিটার করে পানি নেওয়ার পর প্রথম পাত্রে আমি 5 চামচ চিনি যুক্ত করলাম, আর দ্বিতীয় পাত্রে 3 চামচ চিনি যুক্ত করলাম। তাহলে প্রথম পাত্রে কী কী আছে এখন? 100 মিলিলিটার পানি এবং 5 চামচ চিনি, আর দ্বিতীয় পাত্রে 100 মিলিলিটার পানি, 3 চামচ চিনি। এখানে প্রথম পাত্রে চেয়ে দ্বিতীয় পাত্রে দ্রব্যের পরিমাণটা কম, কিন্তু দ্রাবক দুইটাতেই সমান, দুই পাত্রে দ্রাবকের পরিমাণ সমান। তো সেক্ষেত্রে দ্বিতীয় পাত্রে চেয়ে প্রথম পাত্রে দ্রবণের দ্রব্যের পরিমাণটা বেশি, তাই প্রথম দ্রবণটাকে কী দ্রবণ বলা যায়? অবশ্যই ঘন দ্রবণ, কারণ এখানে দ্রব্যের পরিমাণটা বেশি। আমি এর আগে বলেছি, কোনো দ্রবণে যদি দ্রাবকের চেয়ে দ্রবণের দ্রব্যের পরিমাণটা বেশি হয়, এখানে দ্রব্য হচ্ছে চিনি আর দ্রাবক হচ্ছে পানি, পানি দুইটাতে সেম, অর্থাৎ দ্রাবক একই কিন্তু দ্রব্যটা ভিন্ন। প্রথম পাত্রের দ্রব্যের পরিমাণ বেশি, দ্বিতীয় পাত্রের দ্রব্যের পরিমাণ কম, তাহলে প্রথম পাত্রের দ্রবণকে ঘন দ্রবণ বলা হয়, দ্বিতীয় পাত্রের দ্রবণকে পাতলা দ্রবণ বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দ্রবণের ঘনমাত্রা দুই ধরনের, একটা হচ্ছে পাতলা, একটা হচ্ছে ঘন। পাতলা দ্রবণ হচ্ছে যে দ্রবণে দ্রাবকের চেয়ে দ্রব্যের পরিমাণটা বেশি, তাকে ঘন দ্রবণ বলা হয়, আর যে দ্রবণে দ্রাবকের চেয়ে দ্রব্যের পরিমাণটা কম, তাকে পাতলা দ্রবণ বলা হয়। ক্লাসকে আমি যে বিষয়গুলো পড়িয়েছি এগুলো তোমরা বাসায় একটু মনোযোগ দিয়ে পড়বে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সে আশায় আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।